নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ধলাই রজনী খালে ফের বন বিভাগের সাঁড়াশি অভিযান, 20টি পরিবারকে উচ্ছেদ। মিজোরামে যাওয়া বরাকের মানুষকে হেনস্থা, কোয়ারেন্টাইনে রেখে নির্যাতন। সোনাইর কাজী ডহরে 15 লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গাড়ি চালক ও সহকারী ধৃত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাই রজনী খালে ফের উচ্ছেদ অভিযান চালালো বন বিভাগ। বুধবার বন বিভাগের কর্মকর্তারা অস্থায়ীভাবে পুনরায় বসতি স্থাপন করা প্রায় 20টি পরিবারকে উচ্ছেদ করে। এদিন কাছাড়ে ডিএফও সানি দেও চৌধুরীর নেতৃত্বে বিভাগের হাওয়াইথাং ও লক্ষ্মীপুর জিরিঘাট রেঞ্জের কর্মকর্তাদের নিয়ে ধলাই পুলিশ সহযোগে উচ্ছেদ চালানো হয়। গত বছর হাতি দিয়ে 82 পরিবারকে উচ্ছেদের পর এবার ফের অস্থায়ীভাবে নির্মিত এসব ঘর ভেঙে দেয় বন বিভাগ। বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জের রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরি জানান, লকডাউনের সময়ও বেশ কয়েকবার অভিযান চালিয়েছেন তারা, তারপরও সরকারি জায়গায় বসতি স্থাপন শুরু হয়। উল্লেখ্য, গত বছরের জুন মাসে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ধলাই রজনী খালে 82টি পরিবার বাস্তুহারা হয়েছিল। দিনের পর দিন খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে পরিবারগুলিকে। এর মধ্য থেকে কিছু পরিবার পুনরায় সেখানে বসতি স্থাপন করার চেষ্টা করলে গত 30 নভেম্বর বন বিভাগ অভিযানে নেমে প্রায় 50টি পরিবারকে উচ্ছেদ করে। এদিকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বন বিভাগের এই উচ্ছেদ অভিযানের জন্য অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে রাজ্য সরকারকে। এখানকার যারা পানি ভরা জিপে প্রত্যেক জনসাধারণ, সেই উচ্ছেদ অভিযান করার জন্য আবেদন করেছেন এবং সরকার বাধ্য হয়ে সেই উচ্ছেদ অভিযান করেছে। কারণ আপনারা জানেন যে বিগত 2018 ইংরেজিতে আগস্ট মাসে রূপম পাল হত্যা হয়েছিল। এই রূপম পাল হত্যা হওয়ার পরে প্রত্যেক জনসাধারণ ঝাঁপিয়ে নেমেছেন এবং বিরাট আন্দোলন করেছেন, তৎসঙ্গে কিছু দাবিও রেখেছিলেন সরকারের কাছে, যাতে এই সরকারি যেটা জমি আছে, বন বিভাগ আছে রজনীখাল, সেই রজনীখালে কোনো ব্যক্তি যাতে থাকতে না পারে। এবং এখান থেকে যারা থাকে, আপনারা নিশ্চয় জানেন সেখানে ডাকাতি হয়েছে, কিডনিং হয়েছে, রূপম পাল হত্যা হয়েছে, গরু চুরি হচ্ছে, মার্ডার হচ্ছে, এবং বিগত কিছুদিন আগে একটা নাবালিকা মেয়েকে রেপ করার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি প্রাণে বাঁচল, দা দিয়ে মারারও চেষ্টা করছিল। যাই হোক, ভগবানের আশীর্বাদে মেয়েটি বেঁচে গেল। তো আমরা চাই যে বিগত আজকের যে ঘটনা হয়েছে, আজকে যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, এটা সরকার যেন সবসময় দৃষ্টি আকর্ষণ করেন এবং এই সব ঘটনা ঘটার আগে যাতে সরকার সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন। আমরা চাই এই সম্পূর্ণ সমাজ ভালো থাকুক, সুস্থ থাকুক, সমাজের কোনো মানুষের ক্ষতি যাহাতে না হয়, তার জন্য আমি হিন্দু জাগরণ মঞ্চের হয়ে এখানে আমরা এসেছিলাম, সরকারের কাছে দাবিও রেখেছি, বন বিভাগের কাছে। বন বিভাগ সেই দাবিটা পূরণ করেছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ ওনাদেরকে জানাই। কোভিড অতিমারির সুযোগে মিজোরামে যাওয়া বরাক সহ অসমের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছেন। একদিকে মিজোরামের পরিবহন বিভাগ আন্তরাজ্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টাইনে রাখার নাম করে মানুষকে সীমাহীন হেনস্থা করা হচ্ছে। এমনকি কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের উপর শারীরিক নির্যাতনও করছে মিজোরামের একাংশ স্বাস্থ্যকর্মী। যেমন তাদের খাওয়া দাওয়া সহ থাকার দুরবস্থা, ঠিক তেমনি শারীরিকভাবেও তাদের নির্যাতন করা হচ্ছে। ভুক্তভোগীরা ভিডিও ভাইরাল, তাদের সেখান থেকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে শারীরিক হেনস্থার শিকার কিছু যুবক নিজেদের শরীরে নির্যাতনের ক্ষত দেখাচ্ছেন। ইনজেকশন মারে মারেলি তো এর লাগি আমরা ডরাইয়া মানে বাগিয়ে গেছিলাম গিয়া চার ভাত জন বাদে আমরা দুইজন দুই তিনজন দৌড়ি আনি ও গজা মাইন মারা মারছে। সোনাইর কাজী ডহরে প্রায় 15 লক্ষ টাকার গাঁজা জব্দ করলো পুলিশ ও গ্রামরক্ষী বাহিনী। মঙ্গলবার রাত 11টা নাগাদ কাজীডহর পূর্ত সড়কে তল্লাশির সময় একটি ম্যাজিক ট্রাক থেকে 516 কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় গাড়ির চালক রামু রায় ও সহচালক রজতাপ চন্দকে। উভয়ের বাড়ি লক্ষ্মীপুর পুর এলাকার 3 নম্বর ওয়ার্ডে। ধৃতরা জানায় লক্ষ্মীপুরের বিন্নাকান্দি এলাকা থেকে দুই অপরিচিত ব্যক্তি গাঁজাগুলো নেওয়ার জন্য তাদের গাড়ি ভাড়া করে। কাজীডহরের নাওয়ারাজ এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই ধরা পড়ে যায় তাঁরা। গাড়ি ভাড়া নেওয়া দুই ব্যক্তি বাইকে করে তাদের সঙ্গে আসছিলেন, ধরা পড়ার পর পালিয়ে যায় তারা। সোনাই পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় সাংসদ ডক্টর রাজদীপ রায়কে সম্বর্ধনা জানালো সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি। বুধবার সংগঠনের সদস্যরা সাংসদের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানান। ওই সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিতালি দাস, সৌমেন নাথ, ভাস্কর দাস সহ আরো অনেকে। বেশ কদফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার পুরসভার সাফাই কর্মীরা ধর্মঘটের ডাক দিলেন। ধর্মঘট চলবে 10 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর অবধি। পুরকর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে 14 মাস থেকে বন্ধ থাকা বেতন সত্তর প্রদান, তাদের চাকরি স্থায়ীকরণ, কর্মী সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি। পরে পুরসভায় অস্থায়ী কর্মীরা এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের ডাকতেছি যে আমরা আগামীতে আমরা রাস্তায় নামব, কারণ আমাদের বকেয়া বেতনগুলো আমরা পাইতে আছি না এবং আমগুলো পার্মানেন্ট কোনো কিছু রাস্তা দিতে আসে না, তাই আমরা রাস্তা নিয়ে আমরা স্ট্রাইকের মধ্যে নামব। পঞ্চায়েতের কাজে অনিয়ম, মামলা পাল্টা মামলায় সরগরম হাইলাকান্দির বোয়ালিপার গ্রাম পঞ্চায়েত। বোয়ালিপার প্রথম খণ্ডের একটি কবরস্থানের গার্ড ওয়াল এবং গ্রামীণ একটি রাস্তা নির্মাণের নামে ব্যাপক অনিয়মের অভিযোগে হাইলাকান্দি সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এক পক্ষের অভিযোগ, গার্ড ওয়ালটি সার্বজনীনভাবে চাঁদা তুলে নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ জায়গাটা নিয়ে আমরা এপি মেম্বারে আনি, তাই না নিয়ে একটা বোর্ড বুয়াই দিচ্ছে। আমরা এখন তোমাদের টেকা ফোন রাজা দিব কই আনি, তাই একটা বোর্ড বুয়াই দিচ্ছে। তাই যখন কইছেন আমরা ডোনেট করতে, আমরা কইছি আচ্ছা দিও, আমার লাগাই আমি খবর না। আর যখন আমি বোর্ড বুয়াইছেন তখন আমরা তার নিয়ে আপত্তি দিয়েছি, বোর্ড বুয়াও কি? তাই যখন আমি বোর্ডে বুয়াইমু, আমি সামান্য পয়সা পাইমু, তোমাদের ফোন রাজা দিলাম, আমরা মানছি না, আমরা মানছি না, না মানায় গিয়া তাই কেস করছেন। আমরা এখন তানু কেস করছি। আচ্ছা, এখানে যেটা মানে ওয়াল আমরা দেখছি না। আচ্ছা, এই কাজটা কাজ হইয়া আমরা কাজ যদি আমরা ফরমান দিতাম পারি, সেটা আমরা কাজ আর তারা ফরমান দিতে পারে, তারা কাজ আমরা যতক্ষণ শাস্তি দিব শাস্তি বহন করে নিব। তারা কোনো সরকারি কাজ নেই, তা আমরা কিছু কোনো পয়সা তারা দিছে, আমরা এখানে তারা সরকারি কোনো কাম করছে। রাস্তা আমরা 50 সারা মানুষ এলাকার মানুষ 50,000 টাকা চাঁদা উঠিয়ে দিচ্ছে। তবে অপরপক্ষের অভিযোগ, 1,10,000 টাকার সরকারি তহবিলে নির্মিত হয়েছে গার্ডওয়ালটি, কিন্তু কিছু মানুষ গার্ডওয়ালটি ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে। শেষ পর্যন্ত যাওয়ার পরে তারা ডিমান্ড করছেন যে তারা রে এটার থেকে তারা ট্যাক্স দিতে লাগবো, এটা তারা খুব স্থান বলবইয়া জাকিরুদ্দিন বলবইয়া তারা ট্যাক্স দেওয়া লাগবো। ও তাই কইছেন দেখুন এটা কাজ হইল গিয়া একটা কবরিস্তানের কাজ করিয়া, এটার থেকে আমি কোনো পয়সা আমি বাঁচানিও মানে না, এটাও কবরিস্তানেও লাগতো আর আমি কোনো ট্যাক্স দিতাম পারতাম না। ও তারা নিয়ে একটা মামলা দাখিল করছেন আর কইছেন তারা এই কাজটা হইল গিয়া তারা সাদা কালেকশন, এটা কোনো সাদা কালেকশনের কাজ না, এটা হইল গিয়া উধার বন্ধের ঘুঙুর বন্ধে নাটকি নালার পারমিট দিয়ে ঠালিগ্রাম কুয়ারিতে থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ করলেন গুদামঘাট এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা আকাশ উড়াং, লক্ষিয়া উড়াং, মিনি উড়াং, মনোরঞ্জন উড়াং, তাজউদ্দিনরা বুধবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মহালদার অজয় দেব অবৈধভাবে নাটকি নালার পারমিট দিয়ে ঠালিগ্রাম থেকে বালি তুলছেন।
এর ফলে স্থানীয়দের প্রায় 8 বিঘা ক্ষেতের জমি নদী গর্ভে তলিয়ে গেছে আরো বহু ক্ষেতের জমি নদীতে তলিয়ে যাওয়ার অপেক্ষায় এ ব্যাপারে অভিযোগ করলে মহালদার চণ্ডীঘাট বাগানের মুন্না কর্মকার উনাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন উদারবন্ধ বন বিভাগে এ নিয়ে অভিযোগ করলেও কোনো সুবিচার মেলেনি অবশেষে গ্রামবাসীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা যখন এখানে ফরেস্ট অফিসে গেলাম একদিন তারারে কইতে তারা যেভাবে হুমকি চুমকি দিয়ে তারা আমরা অ্যাসিস্ট করে মাইন করার আমরা কিন্তু মাইনে যেতে পারি এই অর্থে আমরা গেলাম ফরেস্ট অফিসে গেলাম আমার পূর্ববর্তী বক্তা কইছেনি যে আমরা ফরেস্ট অফিসে গেছি মহাল অফিসে গেছি কোনো কিছু হয়েছে না তারপরে আমি ওই যে ড্রাফট যেটা লেখছি আর কি আমি আমার বৌমারে দিয়ে ড্রাফট করাইয়া দিয়ে আমি নিজে লেখছি নিজে লিখে দিয়ে কালকে আমরা প্রথমে গেলাম থানাতে ওসিকে দেওয়ার জন্য উনি কয় না এরকম জিনিস তো আমরা রাখি না এরকম জিনিস তো আমরা রাখি না তো রাখি না তো আমাদের চেঞ্জ করাইলা চেঞ্জ করাইয়া বাধ্য করলাম আমার ফরেস্ট রেঞ্জারও দেওয়ার লাগি আমরা এখানে দিয়া তারপরে এখান থেকে আমরা রিসিভ কপি লইছি রিসিভ কপি লওয়ার পরে আমরা ফিরিয়ে আইলাম তারা কইল যে কবে ইয়ে করবো আমার পূর্ববর্তী বক্তা অনেকটাই কইছেন যে আমরা এক সপ্তাহের ভিতরে ঠিক করুন আমরা কইলাম হয় এক সপ্তাহের ভিতরে আপনি আমি নাম্বার আছে মান্নানের কইন যে হে ইমিডিয়েট বন্ধ রাখবো আপনারা কইতে পারবো যে ইমিডিয়েট কাজটা বন্ধ করো মহাল তো পড়েই থাকবো বালু তো পড়েই থাকবো তখন তুমি নিবাই বা ইয়ে হইব তখন আমরা তদন্ত করবো কিন্তু এইসব না করাতে মানে শেষ পর্যন্ত অনেক তর্ক বিতর্ক হয়েছে আমরা রিসিভ কপি দিছি আমরা লই আইছি হাত ভেঙে যাওয়ার পর বিনা চিকিৎসায় প্রায় পঙ্গু হওয়ার অবস্থা হয়েছিল পুটলা কাহারের কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেনি জেডপিসি বিধায়ক থেকে শুরু করে অনেকের দরজায় কড়া নাড়েন টালিগ্রাম বাগানের এই বাসিন্দা কিন্তু কোনো লাভ হয়নি পরে গ্রামের জনাকয়েক যুবকের তৎপরতায় পুটলা সাহায্য প্রার্থী হন বিজেপি শহর মণ্ডল প্রভারী শ্যামাপদ রায়ের শ্যামাপদ নিজ উদ্যোগে পুটলাকে নিয়ে যান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা এখন সে অনেকটাই সুস্থ বুধবার গ্রামের বাসিন্দারা পুটলার নবজীবনদানে শ্যামাপদ রায়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন হে তো বাক্কা দৌড়াদৌড়ি করছে আমার দোকানে একান্তা একান্তি করে যে হাটটা খুলাই দেও খুলাই দেও তারপরে হে আমার কইছে যে আমি তো এমএলএর একদিন গেছিলাম তো এমএলএর দাঁড়ে বইতে 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 এমএলএতে বার হয়েছে না তারপরে তো হে আই গেছে আবার পরে তো রোজ আমার এখানে আইয়া কান্দা কাটি করে ঘুলিয়া দেও আমিও তো একটু ছোটো মোটো দোকান লাগবে আমি কই পাইমো দাদা যতটুকু খরচা করছি মানে আমি দিছি হ্যাঁ তারপরে হে তো মোটামুটি এমন হাতে দুর্গন্ধ হয়েছে মানে আমিও কয়েকজনটা কইছি কিন্তু এমনি আমরা এখানে যে যে বড় বড় পদে আছে তারে কইছি কিন্তু তারা কোনো গুরুত্ব দিছে তারপরে একদিন আপনি দাদার লগে দাদার সাথে হ্যাঁ নাম কি দাও পুটলা কাহার শ্যামাপ্রসাদ রায় তার লগে দেখা হয়েছে দেখা হওয়ার পরে তারপর আমি তারে রিকোয়েস্ট করে কইছি দাদা প্লিজ আপনি এটা একটু তাড়াতাড়ি করে দিও কিন্তু কবার লগে লগে হে যে কাজটা করিয়া দিছে মানে এটা তার ঋণী কোনো দিনও আমি বলতে পারতাম না হে ছেলেটা এখন সুস্থ হয়ে গেছে প্লাস তার অন্য পয়সাও নাই যে হে এখন যে ওষুধ কিনবো আমিও তো দিতে পারতাম না দাদা হে এখন বর্তমানে ওষুধ আনিয়ে তারে দিছে হে বর্তমানে এখন পুরা সাজিদা বেগম মজুমদার নামের বছর 48-এর এক গৃহবধূ নিখোঁজ পারিবারিক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মস্তিষ্ক বিকৃত সাজিদার বাড়ি পাঁচগ্রাম থানার অন্তর্গত নতুন বাজার এলাকায় তিনি আজিজুর রহমান মজুমদারের স্ত্রী ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পরিবারের পক্ষ থেকে পাঁচগ্রাম পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করা হয়েছে কালকে বিকাল 3:00 পর ঘর থেকে বের হয়েছেন যে তিনি বলছেন যে মায়ের ওখান মামার এখানে যাবেন তারপর বোনকে বলছেন যে মামার এখানে যাবো একটু ঘুরিয়ে আসি তারপর উনি বেরে গেলেন তারপর আর থেকে আর কোনো খোঁজখবর নেই যদি আপনার কাছে দয়া করে অনুরোধ যদি দেখে থাকেন তাহলে আমাদের কাছে অনুরোধ করে একটু যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হলো 9435833418 জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সদস্য তথা মহর্ষি বিদ্যামন্দিরের শিক্ষক ভাস্কর বিজয় গুপ্তের প্রয়াণে এক শোক সভার আয়োজন করা হয় জাতীয় ব্যায়াম বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার আয়োজিত ওই শোক সভায় প্রয়াতের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা উল্লেখ্য গত 29 আগস্ট করোনায় আক্রান্ত হয়ে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশস্বী এই শিল্পী তথা শিক্ষক শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার
ধলাই রজনী খালে ফের বন বিভাগের সাঁড়াশি অভিযান, 20টি পরিবারকে উচ্ছেদ। মিজোরামে যাওয়া বরাকের মানুষকে হেনস্থা, কোয়ারেন্টাইনে রেখে নির্যাতন। সোনাইর কাজী ডহরে 15 লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গাড়ি চালক ও সহকারী ধৃত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।